বনরক্ষীর গুলিত নিহত দুই চোরাং মাছ ব্যবসায়ী লাউখোয়া অভয়ারণ্যত উত্তেজনা চৰাইহাগি বন শিবিরত সংঘটিত হয়েছে এই ঘটনা। শুক্রবারে নিশা লাউখোয়া অভয়ারণ্যের অন্তর্গত রৌমারী বিলত চোরাংক মাছ ধরবলে গৈছিল দুই ভাতৃ জলিলউদ্দিন আর সমীরউদ্দিন। নিষিদ্ধ এলাকাত চোরাংক মাছ ধরবলে যা দুই ভাতৃর উপর গুলিচালনা করে বনরক্ষী। বনরক্ষীর গুলিত নিহত হয় জলিলউদ্দিন আর সমীরউদ্দিন। নিহত দুই ভাতৃর ঘর জুড়িয়ার ঢিং বরিচাপুরি গাঁও। এই ঘটনার পিছতে নিশায় বন বিভাগে নিহত দুই চোরাং মাছমরিয়ার মৃতদেহ নগাঁও অসামরিক চিকিৎসালয়লৈ প্রেরণ করে। ইফালে গুলিচালনার ঘটনার পিছতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জুড়িয়ার ঢিং বরিচাপুরি গাঁও। ঘটনার বুজ লবলৈ রূপহীহাটর বিধায়ক নুরুল হুদার লগতে অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদর এটা সজাতি দল উপস্থিত হয়েছে বরিচাপুরি গাঁও। নুরুল হুদা আর আবু বক্কর সিদ্দিকে মৃতকর ঘরলৈ গৈ পরিয়ালবর্গক সান্ত্বনা দিয়ার লগতে বন বিভাগর কাণ্ডক লৈ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দুজনে যুবক আছিল বিবাহিত, এক দুখীয়া দরিদ্র সীমারেখার তলর লোক, হাজিরা কাম করে খাওয়া মানুষ। ঘরের 200 মিটার আঁতরতে মাথাউরি আছে আর এই মাথাউরির কিছু খেতে আছে, খেতিত মহে উৎপাত করে বলে ওলাই যাওয়া বলে কলে আর ফরেস্ট বিভাগের পর কে আছে মাছ মারি কেছে জলিলউদ্দিন আর সমীরউদ্দিনে মথাউরির ওসর থাকা খেতে পহরা দিবলৈহে গৈছিল বুলি বিধায়ক নুরুল হুদায় মন্তব্য করেছে। যদি মাছ মারিবলৈ গৈছিল তেতিয়াহলে বন বিভাগে ধরিব পারিলে হয় বা ভরিত গুলিয়াব পারিলেহেতে, কিন্তু তাকে নকৰি গুলিওয়ার অধিকার কত পালে বন বিভাগে? প্রশ্ন বিধায়ক নুরুল হুদার। যদি রৌমারী বিলত মাছ মারিবলৈ গৈছে ধরি করায়ত্ত করে জেল হাজতে প্রেরণ করব লাগিছিল, যদি দৌড়ি গৈছে ধরব নোৱাৰা অবস্থা আছিল আঁঠুর তলত গুলি করে প্রায় ধরব লাগিছিল। এক প্রাণে মারা হত্যা করার অধিকার তো ফরেস্টর নাই, জঘন্য অপরাধ সংঘটিত করেছে ফরেস্ট বিভাগে, গতি এই একটা তদন্ত হব লাগে। ইতিমধ্যে পরিস্থিতি উত্তেজিত হওয়ার আশঙ্কাত ঘটনাস্থলীত বৃহৎ আরক্ষী আর বন বিভাগের লোক মোতায়েন করেছে প্রশাসনে। রূপহীহাটর পর মুজাম্মিল হকর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।